বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ শুরু হয়ে গিয়েছে পিতৃপক্ষ, আর ঠিক 2রা অক্টোবর মহালয়ার দিনটি সমাপ্ত হবে। এবছরের 2রা অক্টোবর মহালয়ার দিনই কিন্তু আবার সূর্যগ্রহণ, আর ঠিক 9ই অক্টোবর যেদিন দুর্গাপূজার মহাষষ্ঠী ঠিক সেই দিনই কিন্তু পড়েছে বৃহস্পতির বক্রী হওয়ার ডেট। অর্থাৎ 9ই অক্টোবর আপনাদের রাশিতেই বৃহস্পতি বক্রী হবে, আর আপনাদের রাশির যিনি অধিপতি শুক্র তিনি কিন্তু মাসের শুরুতেই মালব্য নামক রাজ্যক তৈরি করে আছেন এবং 5 তারিখের পর তিনি তার অতিমিত্র শনির নক্ষত্রে গোচর করবেন। আবার এ মাসেরই অন্তিম দিনে 31 তারিখে থাকছে দীপাবলি বা কালী পূজা। একই সাথে কর্মস্থানের অধিপতি শনি কর্মস্থানে ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন এবং বক্রী হয়ে আছেন রাহু শনির নক্ষত্রে। তাহলে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা, স্কিপ না করে পুরোটাই শুনবেন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, যে কোনো স্যাটারডে অথবা সানডে, অথবা বাই ফোন এনি ডে এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন, আর এজন্য আপনাদের রাশির অধিপতি শুক্র। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। দেখুন আপনাদের রাশিতেই কিন্তু বসে আছেন গুরু, আর যেখানে 2 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। যেখানে 3 লেখা আছে সেটি আপনাদের সেকেন্ড হাউস। আমি প্রথমেই আলোচনা করব গুরুকে নিয়ে, বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের কিন্তু এই ফার্স্ট হাউসেই গোচর করতে চলেছে, এবং বৃহস্পতি ফার্স্ট হাউসে গোচর করছে এবং গোচর করছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে, যার ফলস্বরূপ অক্টোবর মাসেও আমরা অতিরিক্ত বৃষ্টিপাত হতে দেখব। সাধারণত অক্টোবর মাসে বৃষ্টিপাত অতটা হয় না, কিন্তু আমরা এবছরের অক্টোবর মাসে অতিরিক্ত বৃষ্টিপাত, ভয়াবহ বন্যার মতো পরিস্থিতি এমনটি কিন্তু আমরা দেখতেই পারি। কারণ বৃহস্পতি যখনই মৃগশিরা নক্ষত্রে গোচর করে তখন এমনটি ঘটে থাকে। এবার 9ই অক্টোবর বৃহস্পতি বক্রী হবে। বৃহস্পতি বক্রী হলে কি হবে বিস্তারিত আলোচনা প্রায় 15-20 মিনিটের আলাদা একটি ভিডিও আপনাদের রাশির জন্য আমরা 9ই অক্টোবরের আগে আপলোড করব। ইন শর্ট আপনাদেরকে যেটি বলবো, দেখুন সাধারণত বৃহস্পতি যে গৃহে অবস্থান করে সেই গৃহকে দুর্বল করে তার আয়তনের কারণে, আর বৃহস্পতির 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি, যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহকে তিনি উন্নত করেন। তবে বৃহস্পতি যখন বক্রী হয়, শুধু বৃহস্পতি নয় প্রতিটি প্ল্যানেট যখন রেট্রোগ্রেড হয় তখন কিন্তু তাদের পাওয়ার বেড়ে যায়। তাহলে বৃহস্পতিরও পাওয়ার বাড়বে, পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়ে, নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বাড়ে। বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট হতে পারে, কিন্তু আপনাদের চার্ট ওয়াইজ বৃহস্পতি কিন্তু কারক তত্ত্বের মধ্যে পড়ে না, মারক তত্ত্বে পড়ে। আর বৃহস্পতি কিন্তু তার নিম্নস্থ স্থানে অবস্থান করছে আপনাদের রাশিতে, আর যখন বৃহস্পতি বক্রী হয়, বক্রী হওয়ার আগে পর্যন্ত বৃহস্পতির কারণে যে যে প্রভাব আপনারা পাচ্ছিলেন, বক্রী হলে ঠিক তার অপোজিট ভাইস ভার্সা সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া দেওয়া শুরু করে। তাহলে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের নাম মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, প্রেমের ব্যাপার, শিক্ষার ব্যাপার, এর সাথে সাথে আপনাদের স্টক মার্কেট, দাম্পত্য জীবন, কোর্ট কেস, পার্টনারশিপ বা আপনাদের ভাগ্য, পিতার ক্ষেত্র, উচ্চশিক্ষা বা তীর্থযাত্রা, তীর্থভ্রমণ, নাতি নাতনিদের সাথে সম্পর্কের মজবুতি, এই সমস্ত জায়গাতে আপনারা বিগত 5-6 মাস ধরে যেমন ফলাফল পেয়েছেন এখন কিন্তু সম্পূর্ণ তার বিপরীত ফলাফল আপনারা পেতে চলেছেন। তাহলে ইন শর্ট আমরা এটুকু বুঝলাম যে বৃহস্পতির কারণে আপনাদের 5th, 7th, 9th হাউস ঠিক যেমনভাবে প্রভাবিত হচ্ছিল এবার থেকে কিন্তু 9ই অক্টোবরের পর সম্পূর্ণ তার বিপরীত প্রতিক্রিয়া আপনারা পেতে চলেছেন।
এবার দেখুন, আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল অবস্থান করছে। মঙ্গলও কিন্তু আপনাদের ক্ষেত্রে কারক তত্ত্ব নয়, তবে একটি জিনিস কিন্তু ঠিক যে মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না। তবে বসে আছে কোথায়? বুধের ঘরে, তার অতিমিত্রের ঘরে তো নয়। এজন্যই কিন্তু আমরা বারবার বলছি, পরিবার পরিজনদের উপরে এ সময় ডমিনেটিং নেচার আপনাদের একটু বেড়ে যেতে পারে, যার জন্য একটু খেয়াল তো রাখতেই হবে। 20 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল আপনাদের থাকতে চলেছে কোথায়? সেকেন্ড হাউসে, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলতে হবে, মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন। আর ওভারঅল দেখতে গেলে পুরো মাসটি জুড়েই মঙ্গল কিন্তু পুষ্যা নক্ষত্রে গোচর করতে চলেছে শনির নক্ষত্রে। শনি বক্রী হয়ে আপনাদের কর্মস্থানের অধিপতি, তিনি স্বগৃহে বিরাজমান তো আছেন, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবার দেখুন, মঙ্গল কিন্তু 20 তারিখের পর প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের থার্ড হাউসে। সাহস এবং পরাক্রমের ভাবে যখন মঙ্গলের গোচর ঘটবে 20 অক্টোবরের পর, তখন কিন্তু আপনাদের সাহস এবং পরাক্রম এগুলি কিন্তু আপনারা বৃদ্ধি হতেই পরিলক্ষিত করবেন, বৃদ্ধি হয়ে যাবে। আর এ সময় কিন্তু অবশ্যই ভাই বোনেদের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি হতে পারে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিংয়ের যারা কাজ করেন তারাও লাভান্বিত হবেন। কিছুটা হলেও আপনাদের কিন্তু ভাগ্যস্থান প্রভাবিত হবে 20 তারিখের পর। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে 20 তারিখের পর খেয়াল রাখতে হবে, আর 20 তারিখের আগে পর্যন্ত পরিবারের লোকজনেদের সাথে। ব্যাংকের ব্যালেন্সের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করবার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। 20 তারিখের আগে পর্যন্ত, অর্থাৎ 20 তারিখের আগে পর্যন্ত পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদেরকে একটু ভোগাতে পারে। সুতরাং এই বিষয়েও আপনাদেরকে একটু সচেতন অবশ্যই থাকতে হবে। মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের অষ্টমভাবে থাকছে, তাহলে অষ্টমভাবে যদি মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকে, সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, শরীরে চোটাঘাত লাগতে পারে। তবে শ্বশুর শাশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন। লং ডিস্টেন্স কোনো জার্নি বা দূরবর্তী কোনো যাত্রা বা ভ্রমণ এ সময় কিন্তু সম্পাদিত হতে পারে, তার জন্যও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার যদি আমরা দেখি যে দেখুন, শুক্রকে ডাইরেক্ট শুক্রে চলে আসে, তার কারণ শুক্র আপনাদের রাশির মালিক, রাশির অধিপতি। আর শুক্র কিন্তু প্রপার মালব্য নামক রাজযোগ তৈরি করে বসে না থাকলেও আংশিক তৈরি করে বসে আছে। আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ঋণ শত্রুভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান, আর তিনি 13 তারিখ পর্যন্ত স্বগৃহেই থাকবেন। 13 তারিখের পর শুক্র প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের সপ্তমভাবে। কিন্তু 5 তারিখের পর শুক্র গোচর করবে তার অতিমিত্র শনির নক্ষত্রে। তাহলে 5ই অক্টোবরের পর কিন্তু আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ তৈরি হবে, আর শুক্র সপ্তমভাবে গোচর করে আপনাদের রাশিকে তখন তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনারা মাসের সেকেন্ড হাফে গিয়ে বৃদ্ধির যোগ পরিলক্ষিত করবেন। রোম্যান্টিক মুডেও আপনারা মাসের সেকেন্ড হাফে গিয়ে থাকবেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতেই পারে। তবে এর জন্য দেখতে হবে যে শুক্র মঙ্গলের কোনো টাসেল বা কোনো বিবাদ আপনার জন্মছকে নেই তো, এটিও কিন্তু দেখার প্রয়োজন আছে। এবং জন্মছকে শুক্র কী পজিশনে আছে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 13 তারিখের আগে পর্যন্ত বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু থাকছে। মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন। স্বামী স্ত্রী আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা পরিলক্ষিত করছি, এবং যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য খাটাখাটনি করছিলেন, লোনের সুযোগ হয়তো আপনারা পেতে পারেন, তবে সেই সুযোগের সদ্ব্যবহার করাটা আপনাদের ক্ষেত্রে খুব একটা কিন্তু সুবিধাজনক হবে না। স্বামী স্ত্রী মুখনিঃসৃত বাণীর দিকে আপনাদেরকেও কিন্তু খেয়াল রাখতে হবে মাসের সেকেন্ড হাফে গিয়ে। কী বলছেন, কেন বলছেন একটু ভাবনা চিন্তা করে বললে দেখবেন সম্পর্কের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। শনিকে নিয়ে যদি আলোচনা করা যায়, শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে 2ই অক্টোবর পর্যন্ত। আর শনি আপনাদের কর্মস্থানের অধিপতি, স্বগৃহে বিরাজমান, তিনি এখানে ষষ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বিরাজমান হয়ে বসে আছেন। আবার শনি এখানে বক্রীও আছে, বক্রী হলে একটি ঘর পিছিয়েও ফলাফল দেয়, আর বক্রী মানে অত্যন্ত শক্তিশালী শনি এখন। আর বক্রী শনি আপনাদের কি ফলাফল দেবে 14ই নভেম্বর পর্যন্ত, অলরেডি কিন্তু চ্যানেলে আগে থেকেই আপনাদের রাশির জন্য স্পেশালি আলাদা করে ভিডিও আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। একটি জিনিস স্পষ্ট, যদি কঠোর কায়িক পরিশ্রম আপনারা দীর্ঘদিন ধরে করে আসেন, তাহলে কাজের জায়গায় সেই পরিশ্রম এবার দৃষ্টিগোচর হবে। সম্মানের পাত্রপাত্রী হতে পারেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে। মানছি যারা বিশেষ করে রাজনীতিবিদ আছেন, 17 তারিখের পর কিন্তু আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে।
17 তারিখের পর রাজনীতিবিদরা কলঙ্কের সম্মুখীন হতে পারেন, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিতে কিছুটা ঘাটতি অনুভব আপনারা করতে পারেন। 17 তারিখের পর আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও আপনার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত হতে পারে বা সেখানে আপনার ডমিন্যান্স কিছুটা কমে যেতে পারে। এ বিষয়ে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। আর যারা অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, গ্যাস, ইঞ্জিনিয়ারিং, লেবার ইনটেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য কিন্তু অক্টোবর মাসটি এক প্রকার দুর্দান্ত থাকতে চলেছে। ভাগ্যস্থানের অধিপতিও শনি বক্রী হলে একটি ঘর পিছিয়েও ফলাফল দেয়, তাহলে ভাগ্যের সমর্থন আপনারা পেয়ে যাচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর শুক্র যেহেতু আপনাদের রাশির মালিক, স্বগৃহে থাকছে 13 তারিখের আগে পর্যন্ত, তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। তীর্থযাত্রা, তীর্থভ্রমণের সুযোগও আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন, প্রচেষ্টা একটু তো আপনাদেরকে করতেই হবে। এবার শনির যদি দৃষ্টিগত দিক থেকে দেখা যায়, তাহলে শনির পূর্ণ দৃষ্টি কিন্তু থাকছে কোথায়, আপনাদের ফোর্থ হাউসে। তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। আপনার নিজেকেও কিন্তু এ সময় রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস এই কয়েকটি ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে। ছোটোখাটো কোনো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, নিজে থেকে ভুলেও মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। আর আমি তো সাজেস্ট করব, কোনো প্রকার লিটিগেশন প্রবলেম বা আইনি জটিলতা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কোর্টের বাইরে মামলা নিষ্পত্তি করবার চেষ্টা করুন। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে এ সময় হতে পারে, প্রচেষ্টা হতে পারে, সে বিষয়ে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। তবে স্টক মার্কেটে যারা আছেন তাদের জন্য কিন্তু আমি বলবো স্পেসিফিক ওয়েতে 10 তারিখ পর্যন্ত সময় সুযোগ খুবই ভালো। ফিফথ হাউসের অধিপতি বুধ স্বগৃহে বিরাজমান, ভদ্রা নামক রাজযোগ তৈরি করে সঙ্গে সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদিত্য যোগও থাকছে, যদিও এখানে সূর্যকেতুর আংশিক গ্রহণ যোগ থাকছে, রাহুরও দৃষ্টি থাকছে। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, যদি ক্যালকুলেটিভ ডিসিশন আপনারা নিতে পারেন, স্টক মার্কেটে কিন্তু এ সময় আপনারা দুর্দান্ত ফলাফল করতে পারেন মাসের ফার্স্ট হাফে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মাসের সেকেন্ড হাফে স্টক মার্কেটে আপনাদের খুব বিবেচনার সাথে এগিয়ে যেতে হবে। বুধ কিন্তু স্টক মার্কেটের কারক তত্ত্ব, মানছি শুক্র এবং শনিরও সেখানে একটা প্রভাব আছে, বৃহস্পতিরও প্রভাব আছে, তবে বুধ যেহেতু ট্রেডিং, বিজনেস এর ধারক কারক গ্রহ, তাহলে যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু বুধের মজবুতি অত্যাবশ্যক। আর বুধ যখন বক্রী হবে তখন খুব সাবধানে এগিয়ে যেতে হবে। যদিও অক্টোবর মাসে বুধ কিন্তু বক্রী হচ্ছে না, এটি একটি গুড নিউজ আপনাদের জন্য। তবে এই বুধই কিন্তু আবার 10 তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের ষষ্ঠভাবে এবং অতিমিত্রের গৃহে প্রবেশ করবে, যার ফলস্বরূপ সেখানেও আপনাদেরকে উপকৃত বুধ করতে চলেছে, এ বিষয়ে অবশ্যই আপনারা উপকার পাবেন। আর বুধের কারণে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের ঘটতে পারে। 17 তারিখের পর সূর্য প্রবেশ করে যাবে কোথায়, আপনাদের সিক্সথ হাউসে। 17 তারিখের পর পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ, সরকার পক্ষ অথবা যারা সরকারি চাকরিজীবী আছেন, রাজনীতিবিদ আছেন, তাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে, আমি কিন্তু বারবার বলেছি। এ সময় শরীরে ভিটামিন ডির ঘাটতি পড়তে পারে, 17 তারিখের পর কিন্তু কনফিডেন্স লেভেলে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন, তাহলে এই কয়েকটি বিষয়ে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত, লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। এ মাসে কিন্তু খরচ একটু বাড়তে চলেছে, তবে টেনশন নেবেন না, রাহু কিন্তু আপনাদের 11th হাউসে বসে আপনাদের আয় ইনকামকে বৃদ্ধি করবার প্রচেষ্টা করবে এবং একই সাথে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও আপনাদের বাস্তবে রূপদান করতে পারে। সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তারা অবশ্যই লাভান্বিত হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে অনেকের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু চিড় দেখা দিতে পারে, ডিভোর্সের মতো কাহিনি ঘটতে পারে, প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর কারোর ক্ষেত্রে সাবধান থাকবেন। বিশেষ করে আপনার মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের সাথে সম্পর্ক
এবং আপনার নিজের শরীর স্বাস্থ্য এবং আপনার দাম্পত্য জীবন, কোর্ট কেস, আইনি জটিলতা, এই কয়েকটি ব্যাপারে একটু সাবধান থাকবেন। আদারওয়াইজ আপনার কেরিয়ার বলুন, ওভারঅল অন্যান্য দিক থেকে সময়ের সুযোগ ভালো থাকছে, খরচকে নিয়ন্ত্রণে রাখুন। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র, পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার আর কী হতে পারে? আর যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র, তাহলে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করে দেখুন না। রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন, দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনা করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর আপনারা যদি পারেন মহিলাদেরকে যেন অসম্মান করবেন না। 5 বছরের নিচে কোনো বয়স্ক মহিলা বা কন্যা সন্তানকে আপনারা যদি সেবা শুশ্রূষা করতে পারেন লাভান্বিত হবেন। শুক্রবার করে লাইট কালারের ড্রেস পরুন। দীক্ষা গ্রহণ না করে থাকলে দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, যা আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী আপনাকে রেখে দেবে। এ সময়টিতে আপনাদের উচিত মহিলাদেরকে সম্মান করে চলা, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।